হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন বাজে হচ্ছে 9:30। তো এইমাত্র আমি স্নান টান সেরে এসেছি, এসে আজকে মাথায় তেল মেখেছি, ওই জন্য বেশি করে তেল মেখেছি। তো আজকে বৃহস্পতিবার, তো পুজো দেবো। তোমার দাদাভাই ফুল এনে দিয়ে গেছে, তো তোমার দাদাভাই ডিউটি চলে গেছে আর তানিয়ে গেছে স্কুলে। তো আমার সকালে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তো ঠাকুরকে পুজো দেবো। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে অনেক অনেক ফুল এনে দিয়েছে, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর 9:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম, কারণ আমি সকাল থেকে শুরু করি একেবারে সেই রাত পর্যন্ত, মানে সারাদিন যা যা করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা সঙ্গে থাকো, যেরকম পারি যেরকম শেয়ার করি সেরকমই শেয়ার করবো। তো আশা করি ভালোই লাগবে। চলো নিচে ঘর থেকে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরের, আর কাকার ঘর থেকে টুলটাও নিয়ে চলে এসেছি। টুলে উঠে আর ঠাকুরকে পুজো দিচ্ছি। তো আজকে দেখো জবার মালাটা কত সুন্দর এনে দিয়েছে, কত বড়, কিন্তু দিতেই পাচ্ছি না ঠিকঠাক করে, কারণ জবার মালাটা মানে তোমার ঠাকুরের পটের থেকেও বেশি বড় হয়ে যাচ্ছে। তো ঠাকুরের মুখটাই ঢাকা পড়ে যাচ্ছে, এদিকে নামিয়ে দিলে মা লক্ষ্মীর মুখটা ঢাকা পড়ে যাচ্ছে, তো এই জন্য ডবল করেই দিতে হলো। আর এই যে দেখো আমার ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, দিনের বেলা লাইট জ্বলছে তাও অন্ধকার। তো ঘর অন্ধকার থাকলে একটুও ভালো লাগে না। তো যাই হোক, তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখো তো কত সুন্দর লাগছে ঠাকুরটা। আর এই সাদা ফুলগুলো এত সুন্দর, কি বলবো, এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর দেখতে। ফুল মানেই ভালো, ফুল তো ভালোই লাগে, সবারই প্রিয়। তো আলাদা আলাদা নানান রকমের ফুল কত ভালো লাগছে দেখো। একটা জবা ফুলটাও কি সুন্দর মালাগে, জবা ফুল আজকে একদম টাটকা ফুল, নাহলে অন্য সময় শুকিয়ে যায় কালো হয়ে যায় ফুলগুলো, আজকে মালাটা খুব সুন্দর টাটকা ফুল, একদম বেশ ভালো লাগছে। আর ঠাকুরের মুখটাও ঢেকে গেছে দেখো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তো ডবল করে না দিলে দেওয়াও যাবে না। আর নিচে নামিয়ে দিচ্ছি, দেখো ঠাকুরটা, দেখো মা লক্ষ্মীর মুখটা না ঢাকা পড়ে যাবে, সেই জন্য ডবল করে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ আলমারির উপরে যে ঠাকুরের পটটা আছে, দুর্গা ঠাকুরের, ওটা তো তানিয়া ওটা দুর্গা পুজোর সময় কিনে নিয়ে এসেছিল পুজো দেবে বলে ঘরে, তো সেই জন্য আমি এটা রেখেই দিয়েছি, পুজোও করি। আর ওটা আলমারির উপরে আছে যেহেতু, হাতটাও যাচ্ছে না, ওটা অনেকটা উঁচু, তো টুলের উপরে পুজো দিই কিন্তু ওইটা আলমারিটা আরও উঁচু, তো সেই জন্য হাত পায় না, মায়ের পায়ের গোড়ায় ফুল মানে ফুল দিই। তো খুব কষ্টে মায়ের মানে কপালে সিঁদুরটা দিতে হয়। আর এই দেখো আগের বছরের সরস্বতী মা, তো এটাকে আমি রেখে দিয়েছি মাকে। তো এই বছর তো বড় ঠাকুর নিয়ে আসা হয়েছিল, তো সেটা বিসর্জন গেছে, আর আমি এই ঠাকুরটা আমি ঘরেই রেখেছি, এটা আমি ঘরেই রাখবো। আগের বছরে যদি আবার ছোট ঠাকুর আনা হয় তখন দেখা যাবে। আর এই ঠাকুরের মুখটা বেশ সুন্দর। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ফুল এনে দিয়ে তারপরে বাড়ি গেছে, ফুল এনে দিয়েছে। আর অনেক রাস্তাতে বাটি, প্লাস্টিকের বাটি হয় না, কি বলে ওটা, কড়িকুটের না, প্লাস্টিকের যে বাটিগুলো হয়, তো ওই বাটি বিক্রি হয়েছিলো। তো বাটি চামচ অনেক কিছু কিনে দিয়ে গেছে, আর ফুল ঠাকুরের সব জিনিস কিনে দিয়ে গেছে। তো পুজো দিয়ে দিলাম, তো পুজো দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মানে সকালের সারাদিনের কাজ শেষ। তা নিয়ে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই গেলে ডিউটি। তো এখন বাজে হচ্ছে এই তো 5 মিনিট বাকি, 11টা বাজতে। তো আমার সকালে সারাদিনের কাজ শেষ, আবার রাত্রিবেলা হবে রান্না। তো এখন আমি টিফিন করব, করে একটু মেশিনের কাজে বসবো, আবার আমার ইউটিউবের একটু অনেক কাজ আছে, ভিডিও এডিটিং করতে হবে। তো চলো, তার ঠাকুরটা আগে আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, তো আমার ঠাকুরটাকে দেখেছো কত সুন্দর সাজানো হয়েছে। আর শীতকালে এত ভালো ভালো ফুল ফোটে, এত দারুণ দারুণ লাগে না, সব দারুণ ফুল, তো খুব ভালো লাগে। তো আজকে অন্যরকম ফুল এনে দিয়েছে, এই ফুলটার নাম কি আমি জানি না, যাই হোক খুব ভালো, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আগে যখন রাস্তায় যেতাম না, তখন খালি আমি চারিদিকে খালি বাসনপত্র দেখতাম, দোকানে খালি বাসন দেখতাম, কোন বাসনটা পছন্দ, তো যে কোনো বাসন পছন্দ হলে সেটা নিয়ে চলে আসি, বাটি ঘটি যাই হোক, একটু দেশি বা তরকারি ঢালার বাটি, যেটা পছন্দ হতো কিনে নিতাম। তো এখন আর কেনা হয় না, কারণ রাখারও একটা সমস্যা, তো কোথায় রাখবো, অনেক বাসন হয়ে গেছে, ওর করে সামসেটের সব তোলা আছে, আলগিয়ার মধ্যে, তোমার ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্ক আছে উপরে, তো ট্যাঙ্কের মধ্যে, আর উপরে তুলে রেখেছি। এই দেখো ডিস্কো, এক কানে একটা কানে কানের আছে আর একটা কানে নেই,
কেন বলো তো, এই পেঁয়াজটা এত ঢিলা তো ওই খাড়ি খুলে যায়, রাবারের পেঁয়াজগুলো তো খুলে যায়। আর আগে যে স্টিলের পেঁয়াজ ছিল না, সেটা চিপে দিলে থেকে যেত, কিন্তু এখন রাবারের যে পেঁয়াজগুলো থাকে গুঁজিগুলো, তো ওইগুলো ভালো না, খালি খুলে যায় আর কানের কোথায় খুলে পালিয়ে যায়। এই মাথা মুছতে গিয়ে কানেরটা খুলে ও কোথায় পড়ে গেছে। তো যাই হোক, খুঁজে নিতে হবে কোথায় পড়লো। এই দেখো কি কি বাটি এনেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমাদের দেখিয়ে দিই কি কি বাটি এনেছে। সকালবেলা দোকান থেকে ফুল আনতে গেছে, তো ফুল আনতে গিয়ে দেখো কি বাটি এনেছে, দেখো পাতলা পাতলা, বেশি দিন টিকবে না মনে হয়, একদম পাতলা, 10 টাকা করে, 10 টাকা পিস, তো এই জন্য নিয়ে এসছে। যে কদিন চলে ভালোই লাগছে দেখতে। এই যে বড় বাটি দুটো নিয়ে এসছে, এই ছোট বাটি ছটা না কটা, না ছোট বাটি আলাদা, আবার এই বাটি আলাদা আলাদা আলাদা, কত রকম বাটি নিয়েছে দেখো। এটা দুটো নিয়েছে, এই ডিজাইনটা দুটো, এটা দুটো, এটা দুটো ডিজাইন, মানে এই একটা ডিজাইন দুটো, আর এই একটা ডিজাইন এটাও দুটো, আবার এটা কত রকম নিয়েছে, একই নিলেই তো ফুরিয়ে তো। দেখো এই একটা দুটো সাদা, সাদা বাটিতে তরকারি দাগ হয়ে যায়। এ দেখো এই ছোটো বলে এই বাটিটা বেশ ভারী আছে, একটু মোটা বাটিটা, একটা দুটো তিনটে ছটা বাটি আছে, এই বাটি ছটা, কি সুন্দর দেখতে লাগছে দেখো। বাসন মানে বাসন, স্টিলের বাসন বলো প্লাস্টিকের বাসন যাই হোক, আমার বাসন কিনতে খুব ভালো লাগে। তো আগে যখনই রাস্তায় যেতাম, তো যাও না যাও বাসন কিনে নিয়ে বাড়ি আসতাম, আর এখন অত বাসন রাখার জায়গা নেই, তো বাসন সেই জন্য আর কিনি না। তো আজকে সকালবেলা কি মন গেছে, তো আমার নতুন রান্নার চ্যানেলটা খুলেছি, তো যে তো ওই চ্যানেলে ভিডিও করতে গেলে একটু ভালো ভালো জিনিসপত্র হলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো সেই জন্য বলেছিলাম যে প্লাস্টিকের একটা তরকারি ঢালার জন্য একটা বাটি নিয়ে আসবে, আর কিছু চামচ হাতা যা হোক একটা নিয়ে আসবে আর কি। তো রাস্তায় দেখতে পেয়েছে, তো সেই জন্য নিয়ে চলে এসছে। এই দুটো কি সুন্দর দেখো, সব 10 টাকা করে, ভালো লাগছে বেশ। তো এইটা দুটো, এটা ছটা, এটা দুটো চারটে, 12টা মোট বাটি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে। কম দামি বাটি কম দামে পেয়েছে বলে একদম বেশি করে নিয়ে চলে এসছে, 10 টাকা বালা বাটি, ভালো লাগছে। এইটাই ভালো সব থেকে, ভারী আছে একটু মোটাও আছে, কি সুন্দর দেখতেও লাগছে। তো বলবো আরো ছটা বড় থালা নিয়ে এসে দেবে প্লাস্টিকের, তো ছটা বাটি নিয়ে এসছে, তাহলে বাটি থালাও এনে দেবে, ভালো হবে না? তো এরকম সাদা মানে সাদার মধ্যে কিছু ছাপা টাপা, যাই হোক একটা সাদার মধ্যে কিছু একটা ডিজাইন থাকবে বেশ। তো ছটা বাটি আর ছটা থালা সেট হয়ে যাবে। তো চলো দেখে নিয়েছো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সারাদিন আর ভিডিও করতে মনে ছিল না, কারণ মেশিনে কাজে বসেছিলাম, একটুও খেয়াল নেই যে ভিডিওটা করব। তো যাই হোক সন্ধ্যাবেলা চলে এলাম, আর এখন হচ্ছে রাত্রির খাবার তৈরি করছি। তো তোমার দাদাই ফোন করেছিল, বললো বেগুনকে পোড়াবে, বেগুন পোড়া আর রুটি করে রাখবে। তো এখনও ডিউটি থেকে আসেনি, তো সেই জন্য সন্ধ্যাবেলা রান্নাটা করে রাখছি। তো আবার বসতে হবে একটু কাজে, আর তো আজকে ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, তো সেই জন্য আর কিছু বললাম না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। তো এই যে দেখো এখন খাবার হচ্ছে, আর আমাদের খাবার করতে তো অনেক রাত হয়ে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। রাত বলতে 11:30, তোমার দাদাভাই আসে 11:30, তো তখনই রান্না করি। তো তরকারি করে রাখি আগে, আর রুটিটা তখন দেরি করে করি, যাতে গরম গরম খেতে পারে। আর তাছাড়া আমার তো ভাত থাকে, আমি আর তানিয়া ভাত খেয়ে নিই, তোমাদের দাদাভাই রুটি খায়। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।